মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ দক্ষিণ বনশ্রীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন আলম, সভাপতি দক্ষিণ বনশ্রী আওয়ামী লীগ 2 নং ওয়ার্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আনিসুর রহমান সরকার। বিশেষ অতিথি ফারজানা ইসলাম, বনশ্রী প্যানেল মেয়র। ব্যবস্থাপনায় ছিলেন ফারুক ব্যাপারী, 2 নং ওয়ার্ড। পরে দোয়া পরিচালনা তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সেই মুক্তিযোদ্ধাদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আজকে স্বাধীনতা কোন পর্যায়ের বছর, সেই আত্মস্বীকৃতি খুনি রাজাকার আহমদ আসাম শাহ এখনো যারা এই বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্র চায় নাই, যারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, সেই আহমদ আসাম শাহ সাম্প্রদায়িকের নামে দেশে মৌলবাদ সৃষ্টি করতে যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান সৃষ্টি করে যাচ্ছে। দায়িত্ব করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটি কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, এই স্বাধীনতা, বহু রক্তক্ষরণের স্বাধীনতা, 30 লক্ষ শহীদ মাবন্দের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনার, এই স্বাধীনতা আমার, আমাদের। আজকে এই লাল সবুজের পতাকা, স্বাধীনতা অর্জন করা খুব সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা অনেক কঠিন। আমরা এই বিজয় দিবসে অঙ্গীকারবদ্ধ, যত শক্তি আসুক না কেন, আমরা আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো। আপনারা জানেন এই করোনাকালীন সময় মঞ্চ প্রতিষ্ঠিত, 2-3 বার নির্বাচিত আপনাদের, আমাদের 2 নং ওয়ার্ডের সম্মানিত সফল কাউন্সিলর আনিসুর রহমান সরকার, এই করোনাকালীন সরকার সম্মানিত কাউন্সিলরকে